15 বছর পরে আবারও দেখা যাবে মান্না এবং সাকিব খানের লড়াই। আর এবারে লড়াইয়ে কে জিতবে? কে শুনে অবাক হচ্ছেন যে এটা কিভাবে সম্ভব? মান্না তো 15 বছর আগে মারা গেছে, মারা যাওয়া ব্যক্তি আবার কিভাবে বর্তমান সময়ের সুপারস্টার সাকিব খানের সাথে লড়াই করবে, প্রতিযোগিতা করবে? হ্যাঁ, এবার এমনটাই ঘটতে যাচ্ছে। আবারও 15 বছর পরে এসে সাকিব খানের নতুন সিনেমার সাথে মান্নার নতুন সিনেমার লড়াই হবে। 15 বছর পরে এসে সাকিব খান এবং মান্নার সিনেমা একই দিনে সিনেমা হলে রিলিজ হবে। অনায়ক মান্না তার ক্যারিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছে। মান্নার মৃত্যুর পরেও কিছু চলচ্চিত্র রয়ে গেছিলো, সেই সিনেমাগুলো কিন্তু মুক্তি পেয়েছে। কিন্তু মান্নার মৃত্যুর 15 বছর হয়ে যাওয়ার পরও মান্না অভিনীত একটি সিনেমা এখনও রয়ে গেছে, যে সিনেমাটি এখনও মুক্তি পায়নি। সিনেমাটির নাম জীবন যন্ত্রণা। তো এই সিনেমাটির কাজ শুরু হয় 2005 সালে, এবং 2008 সালে মান্না মারা যাওয়ার পরও এই সিনেমার কিছু কাজ বাকি থাকে। তারপরে এই সিনেমার প্রযোজক ড্রামি ব্যবহার করে সিনেমাটি কমপ্লিট করে, কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা এবং সমস্যা থাকার কারণে এই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে মুক্তি পাচ্ছিল না। কিন্তু অবশেষে 2020 সালে মুক্তি পেলেও এই সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়ে ছিল অনেক ধরনের সমস্যা। তো বিভিন্ন ধরনের জটিলতা কাটিয়ে অবশেষে 2023 সালের 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে 15ই ডিসেম্বর জীবন যন্ত্রণা সিনেমাটি মুক্তি দেওয়ার ডেট ফাইনাল করেছে এই সিনেমার প্রযোজক। কারণ এটা একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা, তো যার কারণে আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরের আগেই 15ই ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য ডিসিশন নেওয়া হয়েছে। এই সিনেমার প্রযোজক বলেন যে মান্না ভক্তদের জন্য সুখবর, মান্নার মৃত্যুর 15 বছর পর এসেও মান্নার নতুন সিনেমা সিনেমা হলে রিলিজ হবে। এটা দর্শকদের জন্য অবশ্যই বিরাট একটা খুশির খবর হতে যাচ্ছে। 15 বছর পরে দর্শকরা মান্নাকে নতুন রূপে সিনেমা হলে দেখতে পাবে নতুন সিনেমার মাধ্যমে। এদিকে সুপারস্টার সাকিব খানেরও আগুন নামের এই সিনেমাটি একই দিনে অর্থাৎ 2023 সালের 15ই ডিসেম্বর মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ একই দিনে মহানায়ক মান্নার জীবন যন্ত্রণা সিনেমা এবং সুপারস্টার সাকিব খানের আগুন সিনেমাটি রিলিজ হবে। আমাদের বাংলাদেশে নায়ক সাকিব খানেরও অনেক ভক্ত রয়েছে, নায়ক মান্নারও অনেক ভক্ত রয়েছে। তো যার কারণে এই ভক্তদের মাঝেই মূলত এই সিনেমা নিয়ে লড়াইটা শুরু হবে, যে কোন নায়কের সিনেমাটা বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে, কোন নায়কের সিনেমাটা বেশি সংখ্যক টাকা ইনকাম করবে। মূলত এই বিষয়গুলো নিয়েই কিন্তু লড়াই চলবে। কারণ আমরা দেখেছি কিছু বছর যাবত সাকিব খানের যখন সিনেমা রিলিজ হয় এবং তার সাথে যখন অন্য কোনো নায়কের সিনেমা রিলিজ হয়, তখন কিন্তু একটা প্রতিযোগিতা করা হয়, একটা লড়াই চলে যে কোন নায়কের সিনেমা বেশি সংখ্যক সিনেমা হলে চলবে, কোন নায়কের সিনেমা বেশি সংখ্যক টাকা ইনকাম করতে পারবে। যেমনটা আমরা দেখেছি গত রোজার ঈদে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার সাথে প্রতিযোগিতা করা হয়েছিল অনন্ত জলিলের দিন দাদে সিনেমার। আবার যদি আমরা কুরবানির ঈদেও দেখি, সেখানে কিন্তু প্রিয়তমা সিনেমার সাথে আফরান নিশু অভিনীত সুরঙ্গ সিনেমার প্রতিযোগিতা হয়েছিল, লড়াই হয়েছিল যে আসলে কোন সিনেমাটা সেরা, কোন সিনেমাটা সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাবে, আবার কোন সিনেমা থেকে বেশি টাকা ইনকাম হবে। তো এই বিষয়গুলো নিয়ে ঠিক এভাবে তেমনটাই নায়ক মান্নার নতুন সিনেমা মুক্তি পাবে একই দিনে এবং সাকিব খানের সিনেমা মুক্তি পাবে একই দিনে। তো যার কারণে এই সিনেমাগুলো নিয়েও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রতিযোগিতা হবে যে কোন নায়কের সিনেমা বাংলাদেশের দর্শকরা বেশি পছন্দ করে, কোন নায়কের সিনেমা বাংলাদেশের মানুষরা বেশি দেখে, এই বিষয়গুলো নিয়েই। প্রিয় বন্ধুরা, সাকিব খান এবং মান্নাকে নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং মান্নার নতুন সিনেমা এবং সাকিব খানের নতুন সিনেমার এই লড়াইয়ে কোন নায়ক জয়লাভ করবে বা এই লড়াইয়ে কে জিতবে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই বিষয়ে জানতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।